গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজ একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে সকাল 6:30 আর এখন যাব মেট্রো ক্যাশনকাইতে। তো সকাল সকাল মেট্রো ক্যাশনকাইতে যাওয়ার কারণ হচ্ছে, প্রথমত তো আজকে রবিবার, তার মধ্যে জামাই ষষ্ঠী, পরে এত ভিড় হয় বিলিং কাউন্টারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে পা ব্যথা হয়ে যায়। তো সেই জন্য একদম সকাল সকাল চলে যাব। আর মামনির জন্য যে গিফটটা খুঁজছিলাম সেটা শুনলাম মেট্রো ক্যাশনকাইতে পাওয়া যাবে, তো সেটা তো নেবই। আর এছাড়া আমাদের মানে বাড়ির জন্য যে মুদি সদাই কেনাকাটি রয়েছে সেগুলো সব করে ফেলবো। তো তারপরে ফেরার পথে ওই মিষ্টি, আম, লিচু যা যা লাগবে সেগুলো একবারে নিয়ে বাড়িতে ফিরবো, চা খাবো, ব্রেকফাস্ট করবো, স্নান করবো, তারপর একদম সোজা ও বাড়ি যাবো জামাই ষষ্ঠী করতে। আর জুয়েল, কাজু দুজনেই ও ঘরে এখন ঘুমাচ্ছে, আর মা উঠে গেছে, মা নিচে কাজকর্ম করছে, মারও একটু বেরোনোর আছে, এদিক ওদিক যাবে আর কি। তো মেট্রো থেকে যা যা দরকার ছিল সবই পেয়ে গেছি, এখন শুধু আম, লিচু আর মিষ্টি নিয়ে বাড়ি ফিরবো। জামাই ষষ্ঠী স্পেশাল কি আছে? রসের রসের মিষ্টি, যা যা কেনাকাটি করার ছিল সবই হয়ে গেছে, এই যে এখানে সব রয়েছে। আর এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর স্নান করে ও বাড়িতে যাব। আর কাজুকেও রেডি করতে হবে, কাজু হয়তো এতক্ষণে উঠেও গেছে। বাজার সেরে ফিরে এই জাস্ট চা নিয়ে বসলাম, আর সকালে যেহেতু চায়ের ডিপার্টমেন্টটা আমার, তো মা জুয়েল দুজনেই ওয়েট করে থাকে আমি কখন চা বানাবো তারপরে খাবে। তো আমিও খাইনি, ওরাও দুজন এখনো পর্যন্ত চা খায়নি। তো এখন অলরেডি অনেকটাই বেলা হয়েছে, তো ভাবছি আজকে ব্রেকফাস্টটা স্কিপ করে দেবো, কারণ দুপুরে অনেক হেভি ওয়েট খাওয়া দাওয়া রয়েছে। তো এখন আর ব্রেকফাস্টটা করবো না, চা বিস্কুট খেয়ে স্নান টান করে চলে যাবো। ওদিকে কাজু কিন্তু একদম রেডি হয়ে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন আফটারনুন হয়ে গেছে কারণ 12টা বেজে গেছে, আর এখনো অবধি আমরা গিয়ে কেউই পৌঁছাতে পারিনি, বিকজ হচ্ছে সকাল থেকে প্রচুর কাজ। আমাদের যে কাজের দিদি আসে সে যেহেতু আজকে ষষ্ঠী, তো ছুটি নিয়েছে, শুধু ষষ্ঠী যেন আজকে না মানে পরপর 3 দিন ছুটি চলবে, আর সেই কারণে সকাল থেকে কাজ কর্ম সব সেরে কাজুকে রেডি করে, তো মাম তো প্রচুর হেল্প করে জানোই তোমরা, তো তার জন্যই আর কি যাওয়া আজকে পসিবল হচ্ছে। আর এই যে কাজু এখানে রেডি সেডি হয়ে শুয়ে রয়েছে, কখন থেকে কাজু রেডি হয়ে আছে কিন্তু কাজুরা যাওয়া হচ্ছে না, তাই মন অ্যাটলাস্ট ভেঙেই গেছে। কিন্তু এরকমভাবে হেয়ার ব্যান্ড ফ্যান্ড পরে রেডি হয়ে গেছে, আর কুনালকে বলছে যে সকাল থেকে রেডি হও, রেডি হও, রেডি হও, ওর এখন অবধি রেডি হওয়ার সময় হচ্ছে না, তো এখন এই রেডি সেডি হবো, ও হবে তারপর বেরিয়ে যাবো। মানে আমি পুরো রেডি, কাজু রেডি, কাজুর ব্যাগপত্র রেডি, শুধু এখন কুনালের রেডি হওয়ার অপেক্ষা। আর কাজু হচ্ছে সবার ফার্স্ট, আমি কাজুকে রেডি করেছি, আর এসি চলছিল বলে প্রবলেম ছিল না, একটুখানি জামা প্যান্ট পরাই ছিল। আর কুনাল হচ্ছে সবার লাস্ট রেডি হলো, আজকেই আমার একটু লেট হয়ে গেছে, এত কাজকর্ম ছিল আর সেই জন্য তখন থেকে বলে যাচ্ছে লেট হলো লেট হলো, রোজ কিন্তু ওই লেট করে, আমি কিন্তু তাড়াতাড়ি হই। তো বিয়ের পর এই প্রথমবার এত ব্যাগ পটলা নিয়ে হচ্ছে যাচ্ছি বাপের বাড়িতে, সাইডে একটা কাজুর, এইখানে হচ্ছে আমাদের জামা কাপড় রয়েছে, গিফট রয়েছে, উনাদের বন্ডেট, গাড়ির চাবি, ওইখানে রয়েছে আম, লিচু, সব কিছু নিয়ে এবার উঠতে পারলে হয় একবার। তো অ্যাট লাস্ট বাড়িতে এসে পৌঁছেছি, আর এখন বাজে 1:45, আর তাড়াহুড়ো করে এবার যাই, কারণ 3টের মধ্যে তো খাওয়া দাওয়া অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে, আর জামাইয়েরও কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এইটা না আর কি আছে, আর কাজু আছে। আমরা
হচ্ছে ইয়ে প্রদীপটা জ্বলছে, কিভাবে তাকিয়ে রয়েছে প্রদীপটার দিকে। কিরে এই ডাকছে মামা, শোনা এই যে এই শোনা কি বলছে দিদা। বাবা না টাকা দিও না, টাকা হাতে না। আর মামনির মানে সকালবেলা প্রচন্ড শরীর খারাপ ছিল, শরীর খারাপ নিয়েই সব রান্না বান্না করেছে। আর ওইদিকে জুয়েল হচ্ছে কাজুকে খাওয়াচ্ছে, এখন প্রায় 3:30 বাজতে চায়, তো আর দেরি না করে ঝটপট আগে খেয়ে নি। গুড ইভিনিং এভরিওয়ান। তো মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম। তো খাওয়া দাওয়া শেষে মোটামুটি 4:30 নাগাদ শুয়েছি, 1 ঘন্টা ঘুমাবো বলে। এখন বাজে মোটামুটি 7:30, আর কাজু এখনো টানা ঘুমাচ্ছে, মানে বাপ বেটি বলে একদম লম্বা ঘুম দিয়েছি। তো দুপুরবেলা আশীর্বাদ শেষে মামনের গিফটটা দেওয়ার কথা ছিল, বাপিরও গিফটটা দেওয়ার কথা ছিল, সেটা ভুলে গেছিলাম, সেটা রয়েই গেছে, এখন দিয়ে দিই। আর এই যে জুয়েল একদম জাতীয় ড্রেসে। আমি তো অনেকক্ষণ ধরেই জেগে রয়েছি, এরা দুজন দেখছি ঘুমিয়েই যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না এরা ষষ্ঠীতে খেতে এসছে না এখানে ঘুমাতে এসছে। আমরা খেয়ে দিয়ে ঘুমাতে এসছি। কাজু একটু পরে ঘুমিয়েছে আর ও 1 ঘন্টা আগে ঘুমিয়েছে, তারপরে দেখলাম দুজন এখনো পাল্লা দিয়ে ঘুমাচ্ছে, মানে 1 ঘন্টা বাদে উঠবে, কারণ ওর বাবার থেকে 1 ঘন্টা পরে ঘুমিয়েছে, সেটা পোষাবে। তো যাই হোক, এখন বাড়ি ফিরে যাবো, 1:45 বাজে, তো রেডি সেটি হতে হতে 8:30 হয়ে যাবে, বাড়ি থেকে কাজুকে খাওয়াবো। খুঁজছিলাম একটু অন্যরকম চাইছিলাম, তো এইদিক ওদিক খুঁজে পাচ্ছিলাম না, আজকে সকালবেলা মেট্রো ক্যাশ অন ক্যারি থেকে ওইটা কিনেছি। আর বাপি তো একটু বেরিয়েছে, বাপির জন্য একটা গিফট রয়েছে, তো সেটা আপাতত রেখে যাচ্ছি। তো এই জাস্ট বাড়িতে ফিরলাম আর দেখতে পাচ্ছি একদম পুরো ঘেমে স্নান করে গেছি, কারণ হচ্ছে আমাদের বেডরুমে যে দরজাটা রয়েছে সেটা লক হয়ে গেছে। মাম কি করেছে কে জানে, দরজাটা ধরে টান দিয়েছে, পুরো একবারে ইন্টারলক করে দিয়েছে, কিছুতেই এটা খুলছে না। আর এটার চাবি হচ্ছে এটার ভেতরেই রয়ে গেছে, কারণ একবার বাংলাদেশ থেকে এসছি তখন হচ্ছে লক করা ছিল, এরকম লক হয়ে গেছিলো, চাবি দিয়ে খোলা হয়েছে। অ্যাটলাস দরজাটা খুলে ঘরে ঢুকতে পেরেছি। আমাদের দরজাটার কি লকটা সিস্টেম কি, যদি বাদিকে ঘোরানো হয় অটো লক হয়ে যায়, তো মা বুঝতে পারি, মা বাদিকে ঘুরিয়ে দিয়েছে। আর আমরা তো গেছিলাম ও বাড়িতে, আর মার একটু কাজকর্ম ছিল, মা বেরিয়েছিল, সেজন্য সব লক করে দিয়ে গেছে, আর চাবি ছিল ভেতরে। তো কীভাবে খুলবো, তারপর হঠাৎ মনে পড়লো নিচে মার কাছে আর একটা ডুপ্লিকেট চাবি ছিল, তো সেটা দিয়ে খুলে অ্যাটলাস ঢুকলাম। আর মানে প্রচণ্ড গরম লাগছিল, আর ঢুকেই মানে এখন কাজুকে জুয়েল খাওয়াচ্ছে, আর কাজু মানে অলরেডি দুষ্টুমি করেই যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, মানে মাথা খারাপ করে দেয় খাওয়ার সময় হলে, ও যত রকমের দুষ্টুমি বুদ্ধি চালু হয়ে যায়। এখন ওই যে ফ্যানটা দেখছে, পর্দাটা দেখছে, দেখলে নিজে নিজেই লাফাচ্ছে। তার মধ্যে ফ্যানটা এসি চালিয়েছি বলে ফ্যানটা অফ করে দিয়েছি, আর ফ্যানটা কেন ঘুরছে না সেই নিয়ে আবার চিৎকার শুরু করেছিল, এইসব আর কি অবস্থা। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, টাটা, কাচ্চি দুধের বোতল দেখছে।